একটা মিষ্টি ত্রিকোণ প্রেমের মধ্যেও ভুল সিদ্ধান্তের সাথে রোম্যান্স নিয়ে আসছে প্রদীপের ছবি লাভার। লাভার দুজন দুরন্ত প্রেমীর গল্প, যেখানে মূল চরিত্র অভিনয় করছে নবাগত রুদ্র এবং নবাগতা মৌলি। রুদ্র সাধারণ ঘরের গুণী ছেলে, নাজ্জার প্রাণ, জীবনের একটাই ইচ্ছে বাংলায় সেরা ডান্সার হবে। মৌলি বড়লোক রাজনৈতিক নেতার আদরের মেয়ে, কয়েক বছর ধরে বাবার প্রভাব খাটিয়ে নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। কিন্তু এবছর কি পারবে মৌলি জিততে? এখান থেকে শুরু হয় রুদ্র এবং মৌলির মিষ্টি প্রেমের গল্প, যা নিয়ে এই ছবি লাভার। জেআর ফিল্মস প্রযোজিত, নাচে গানে আর অ্যাকশনের জাম্পেস মিশাল হলো লাভার। ছবিতে নির্দেশনা দিয়েছেন প্রদীপ বিশ্বাস, গল্প চিত্রনাট্য প্রদীপ বিশ্বাস। ছবিতে চারটে গান আছে, যা গেয়েছেন প্রিয়া ভট্টাচার্য মুম্বাই, ভিকি খান মুম্বাই, অভিজিৎ দত্ত, অভিষেক দেবরায়, কাজল রহমান ও সুস্মিতা গোস্বামী, এবং সুর দিয়েছেন মুম্বাই খ্যাত সুরকার জয়ন্ত দে। ছবিতে অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্কর চট্টোপাধ্যায়, সন্দীপ সেনগুপ্ত, শান্তনা বসু সহ আরও অনেকে। সাম্প্রতিক লেকটাউনের এক রেকর্ডিং স্টুডিওতে গিয়ে হাজির হতেই আলাপ হলো বাঙালি হলেও প্রবাসী প্রিয়া ভট্টাচার্য ও ভিকি খানের সাথে। প্রিয়া জানান, বাংলাতে বড় হওয়া ঠিক কথা, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে আজ মুম্বাইতে। একই কথা শোনা গেল ভিকির মুখ থেকেও। প্রিয়া জানান, অনেকদিন পর আবার বাংলা সিনেমায় গান গাওয়ার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। বহু বছর আগে বাংলায় অনেক সিনেমায় গান গেয়েছি, কিন্তু সাম্প্রতিক মুম্বাইতে কাজের চাপে সেভাবে বাংলায় এসে গান গাওয়া হয়নি। ভিকি মুম্বাইতে নিজের গানের অ্যারেঞ্জমেন্ট করেছে। নির্দেশক প্রদীপ বিশ্বাস বলেন, লাভার একটা ত্রিকোণ প্রেমের গল্প, একটা মেয়েকে ঘিরে দুটি যুবকের দ্বন্দ্ব রয়েছে এই ছবিতে। মূলত বাংলা ছবিতে একই গল্পকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা হয়, তবে আমার এই ছবিতেও একদিকে সেই রকমই লাগবে। কারণ এক ফুল দো মালি, মানে ভাবনা এক হলেও আমি বলবো এই ছবিতে স্বাদটা হবে ভিন্ন। এখানে প্রেমের যন্ত্রণা ও বিদ্রোহ দেখানো হয়েছে। দুর্গা পুজো শেষ হয়ে গেলেও আমার ছবিতে পুজোর পর মুক্তি পেলেও পুজোর ছোঁয়া থাকবে। আমার ছবিতে দেখানো হবে জীবনে আমরা কত ভুল করি, যে কোনো সম্পর্কের পেছনে বন্ধুত্ব থাকে, আর প্রেম থেকেও বন্ধুত্ব অনেক সুদৃঢ় হয়ে থাকে, কিন্তু তার মধ্যেও ঘাত প্রতিঘাত থাকে। একটা প্রেমের পেছনে কত ধরনের ভুল সিদ্ধান্ত থাকে তাই তুলে ধরা হয়েছে। সেই ভুল সিদ্ধান্ত বাবা মায়ের থেকেও হতে পারে, আবার বন্ধুত্বের মধ্যেও হতে পারে, আবার সবার বাইরে গিয়ে বহিরাগতদের কারণেও হতে পারে। এই ছবি দেখলে দর্শক নিজের জীবনের সাথে অনেক মিল খুঁজে পাবে। শুটিং হবে কলকাতা, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়। শুটিং শুরু হবে নভেম্বর মাসে। এদিকে ছবির চারটে গান রেকর্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে। প্রেজেন্টেড বাই ওয়াও এন্টারটেনমেন্ট।